শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। জলে স্থলে জনারণ্যে মমতার বন্ধনে লালন করা মাতৃভূমি বাংলাদেশের সবার জন্য বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা। দর্শক বিশ্বজুড়ে কাছে অথবা দূরে যে যেখান থেকে আপনারা যুক্ত হয়েছেন আরটিভির আয়োজনে, স্বাগত সবাইকে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। দর্শক, মানুষের সাথে সাথে সমগ্র পৃথিবী কিন্তু ঘুমিয়ে পড়ে না, সে চলমান থাকে, চলমান থাকে পৃথিবীর অন্য প্রান্তের সব আয়োজন। তেমনি মানুষ যতই ঘুমিয়ে থাকুক না কেন, মানুষের চিন্তা চেতনা বোধ কিন্তু জাগ্রত থাকে। তাই ঘুম থেকে জেগেই সে তার নিজের মতো মুক্ত স্বাধীন একটি জীবন চান, চান নিজেকে হারিয়ে খুঁজে পাবার শেকলবিহীন জীবনের পথ। পৃথিবীর সব দেশের সব মানুষের ক্ষেত্রে এটি প্রযোজ্য। আমাদের ভূখণ্ডে অধিবাসীরাও শত শত বছর সেই স্বপ্ন দেখেছেন, দাবি করেছেন এবং সবশেষ যুদ্ধ করেছেন। যুদ্ধ হয়েছে দেশের মুক্তির, যুদ্ধ হয়েছে সংস্কৃতির মুক্তির, যুদ্ধ হয়েছে চেতনার মুক্তির। মুক্তির তেমনই এক বিস্তীর্ণ আয়োজন ক্ষেত্র হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের নাটক, আমাদের সঙ্গীত, আমাদের নৃত্যকলা। দর্শক, এই সব মাধ্যমে চেতনা আর চিত্ত জাগানোর মাধ্যমে যারা সবার মাঝে নিজেকে বিলীন করে কাজ করে থাকেন, তারা আমাদের স্বপ্নদ্রষ্টা অগ্রজ। দর্শক, আজকের তারকালাপে যিনি আমাদের সঙ্গে অতিথি হয়ে সঙ্গে আছেন, তিনি আমাদের স্বাধীন বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রার চেনা মানুষ, ভালোবাসার মানুষ, 5 দশকের বেশি সময়ের অভিনেতা, নির্দেশক, অনুবাদক, লেখক, শিল্পী, নাট্যজন মান্যবর খায়রুল আলম সবুজ। ভাইয়া, শুভ সকাল আর বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা। সবাইকে কৃতজ্ঞতা, শুভেচ্ছা। কেমন আছেন? আছি, ভালো আছি, বেশ ভালো আছি। আর এই তো সামনে ফেব্রুয়ারি চলে আসছে, বইমেলাও চলে আসছে। হ্যাঁ, অনেক অনেক কিছু সামনে থাকে, পুরো একটা উৎসব উৎসব একটা ভাব কিন্তু এখন শুরু হয়ে গেছে আমাদের মধ্যে। হ্যাঁ, শুরু হয়েছে, এটা আনন্দ। নিশ্চয়ই বইমেলায় তো বই তো নিশ্চয়ই পেতে যাচ্ছি, সেটা শুনবো, তার আগে একটু দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে নিই। দর্শক, দেখে নিলেন কে আছেন আজ আমাদের সঙ্গে অতিথির আসনে। তাই আজন্ম শিল্প সারথি, বিশ্বনাট্য ও সংস্কৃতি প্রেমী প্রিয় এই মানুষটির সঙ্গে আলাপে যোগ দিতে হলে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। ভাইয়া, ফিরে এলাম, যেটা জানতে চাচ্ছিলাম যে এবার হচ্ছে বইমেলায় কি কি বই পেতে যাচ্ছি, নাকি শুধু একটা বই? একটা অনুবাদ নতুন। আচ্ছা, সেটা হলো কি, পিরান্দেলোর, লুইজি পিরান্দেলোর ওই 6টি চরিত্রে একটি নাট্যকারের খোঁজ করে। আচ্ছা, হ্যাঁ, ওরা নিজেরাই চরিত্র, নিজেদেরকে মনে করে, জীবনের ঘটনাগুলো এমন যেন গল্পের মতো ঘটে গেছে। তো ওরা একজন নাট্যকার খুঁজছে, যে সেই নাট্যকার এই নাটকটা লিখবে, সে নিয়ে এক জটিলতা। এটা হলো লুইজি পিরান্দেলো, ইতালিয়ান নাট্যকার, তার মানে অ্যাবসার্ড নাটকের জনক বলা যায় তাকে। হ্যাঁ, তার একটি নাটক আসবে। আর এমনিতে ইপসেনের কয়েকটা আছে, এমনি হেনরিক ইপসেনের একটা তিনেক নতুন বেরোবে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে। তারপরে একটা আছে ওই রূপকথার, বাচ্চাদের জন্য, কিশোরদের জন্যে অনুবাদ করেছি, এটা একটু অন্যভাবে করা আর কি, সেরকম একটা। এটা এটা বিভিন্ন জায়গার অনেক দিন থেকে শ্রুত, মানে বহুকাল ধরে, কোনো নাম নেই। হ্যাঁ, যে কে লিখেছেন কি করেছেন সে সব নেই, সংগ্রহিত, সেগুলো থেকে একটা ছোট্ট বই বের করব এই। আর অনেকগুলো ইচ্ছা থাকে, ছোট্ট করে আমাদেরকে, যে আমরা তো সবাই ডিসেম্বর আসলেই বিজয়ের আনন্দে আসলে মেতে উঠি। হ্যাঁ, এইখানে একটু কথা আছে, বিজয়টা কিন্তু সারা বছরের জন্যই, তাই না? বিজয় তো একবার হয়েছে, তো সে তো আর যাওয়ার জিনিস নয়, সে তো থাকবে সারা বছর, করলেও কোনো অসুবিধা নেই। আমাদের একটু এইরকম জাতিগতভাবে আমাদের চরিত্র এরকম যে আমরা সময়টা এলে পরে একটু জেগে উঠি, তবে আবার ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়াটা আমাদের অনেক সময় আমাদের হয়, তবে বিজয় এমন একটা জিনিস, বিজয় মানে যুদ্ধের মাধ্যমে দেশ, স্বাধীনতা, স্বপ্ন, সেগুলো পূরণ,
এই যে ব্যাপারগুলো আছে এগুলো সহজ স্বাভাবিক নয় এবং প্রতিদিনের নয়। আসলে আমরা পেয়ে গেছি জন্য আমাদের কাছে একটু সহজ না, মনে হয়। পেয়ে গেছি তার জন্য কষ্ট হচ্ছে আমাদের। আমাদের ন মাসের যুদ্ধ তো ছাড়লাম, তার আগের যে বহু বহু বছর, এ তো স্বাধীনতার জন্য, ওটা তো কালবিনেশন, ওটা একটা একটা সময় ক্ষণ, সে ক্ষণটি এসেছিল। নিজের দেশ মানে নিজের মাটি স্বাধীন হওয়া এবং নিজের মানুষ স্বাধীন হওয়া এবং স্বপ্নগুলো পূরণ হওয়ার একটা সম্ভাবনা, এগুলো কিন্তু মারাত্মক ব্যাপার। সেই সময়টি, এই মাসটিতে অনেক অনেক ঘটনা ঘটেছে, এই মাসটি আমাদের কাছে আলাদা আনন্দ হয়। তারপরে কিছু ওই যে আনন্দ পেতে গেলে কিছু দুঃখ তো হয়, সে দুঃখ মনে পড়ে, সব কিছু মিলেমিশে একটি সুন্দর সময় ডিসেম্বর। সুন্দর একটা অনুভূতি কাজ করে আমাদের মধ্যে। অনেক দিনে বিবর্ণ হয়ে গেছে সময়গুলো, অনেক স্মৃতি এখন পুরোপুরি মনে পড়ে না, তবু এটা খুবই আনন্দ দেয়। আসলে মানে সবকিছু মিলে একটা মিশ্র অনুভূতি, এবং তারপরেও সেটা মনে রাখা যে আমরা আসলে স্বাধীন একটা স্বাধীন দেশ পেয়েছি, বাংলাদেশ পেয়েছি, স্বাধীন একটা দেশের নাগরিক, এটা আসলে বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, এটা সবসময় মনে রাখা দরকার যে আমি কিন্তু স্বাধীন। আসলে যদি স্বাধীন না থাকতাম তখনকার সাথে তুলনা করলে তা মানে আমরা বুঝতে পারি আসলে আমরা কি পেয়েছি, হ্যাঁ, সেটা তোমরা যারা সেই পাওনি, অনুভূতিটা আমরা আসলে পাই। তোমাদের যাদের অনুভূতি মানে অনুভূতির জি, মধ্যে পরাধীনতা নেই, হুম হুম তারা ঠিক এটা এই একটা জিনিসটা বিশাল বুঝবে ব্যাপার। না। এই স্বাধীন বাংলাদেশে বাংলাদেশকে ভালোবেসে দেশের প্রতি দায়িত্ব বোধ থেকে অনেকগুলো কাজ করেছেন, লেখালেখি সাথে অভিনয়ে আপনাকে শিল্প পেয়েছি অনেক সাহিত্যতেই আমি বছর আছি। ধরে, শিল্প সংস্কৃতির হ্যাঁ, সব মাধ্যমেই প্রায় আপনাকে আমরা পাচ্ছি। তো আসলে ছোট্ট করে একটা তথ্যচিত্র বানিয়েছি, আপনি তো জানেন, প্রতিবারের মতো আপনাকে দেখাতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, চোখ রাখবো। বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন তথা সাংস্কৃতিক অঙ্গনে সুপরিচিত নাম প্রিয় নাট্যজন খায়রুল আলম সবুজ। ২৪ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করা খায়রুল আলম সবুজের বাবা মহিউদ্দিন আহমেদ, মা রাবেয়া খাতুন। চার ভাই দুই বোনের মধ্যে পঞ্চম, খায়রুল আলম সবুজের শিক্ষা জীবন শুরু বরিশালে এবং সর্বশেষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি অর্জন করেন। ছাত্রাবস্থাতেই তিনি মঞ্চ নাটকের সঙ্গে সম্পৃক্ত হন। ১২ বছর বয়সে মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয় জগতের সূচনা এবং ১৯৬৭ থেকে ৬৮ সালে পাকিস্তানের করাচিতে প্রথম গান করেন তিনি। কাজ করেছেন নাটকে, সঙ্গীতাঙ্গনে এবং চলচ্চিত্রে। তিন যুগেরও বেশি সময় ধরে তিনি থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। লেখালেখির প্রতি তার রয়েছে অগাধ ভালোবাসা। নিয়মিত গল্প, উপন্যাস, কাব্যগ্রন্থ এবং কবিতা লেখেন তিনি। এযাবৎ তার ৭৫টিরও অধিক বই প্রকাশিত হয়েছে। কাজের স্বীকৃতিস্বরূপ সপ্তম আরটিভি স্টার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা অর্জন করেন। আমাদের আজকের অতিথি অভিনেতা ও লেখক খায়রুল আলম সবুজ। খুব ছোট করে তুলে ধরা, তাই না? ছোট প্রোফাইল, অনেকগুলো পরিচয়, তো অনেকগুলো কাজে আপনাকে পেয়েছি। আসলে অনেকগুলো পরিচয় না, মানে যখন যেটা ভালো লাগে, যখন যেটা করতে ইচ্ছে করে আপনি সেইটা করেন। এই মুহূর্তে কোনটা ভালো লাগছে? এই যে এখন তোমার সাথে কথা বলছি, একটা অনুষ্ঠান হচ্ছে, এই মুহূর্তে যদি বলো তাহলে তাই, এবং ভালো লাগছে। জি, আমরা আলাপ আলোচনা করছি শিল্প সাহিত্য নিয়ে, সংস্কৃতি নিয়ে। তা একটা জিনিস আমি মনে করি যে এই শিল্প সাহিত্য সংস্কৃতির জায়গাটিতে একটা বিশ্বাসের ব্যাপার কাজ করে, সেই বিশ্বাসের ব্যাপারটি আরোপিত নয়। এটা আমি সবসময় বলি যে একটা যে করতে হবে বলে করলাম তা কিন্তু নয়, ভেতরের একটা তাগিদ থাকতে হবে। আমার রক্তের মধ্যেই আমাকে বলছে যে তুমি এটা করো। এই যে করো ব্যাপারটি শুনতে হবে ভেতর থেকে বলছে কিনা, নাকি অন্য একজন করছেন বলেই আমি করব, এটা একটু চিন্তা করতে হবে। বিশ্বাসের জায়গাটি খুব শক্ত, তাহলে কাজ করে আসলে ভালো লাগা, নিজের ভিতরে একটা ভালো লাগা অনুভূতি আসবে, মগ্ন হওয়া যায়। মগ্ন হওয়া যায় যদি আমি বলি যে অমুকে করেছে বলে বা করছে বলে বা নাম হচ্ছে বলে আমি এটা করে একটু নাম টাম করি, তাহলে কিন্তু একটা আর্টিফিশিয়ালিটি এসেই যাচ্ছে। অরিজিনাল যে ফিলিংটা, যে বোধ থেকে উৎসারিত হয়, সেইটা কম থাকে। আমি মনে করি মানুষ যা নিজের মনে চায় তাই করুক,
মন না চাইলে করার দরকার নেই। হ্যাঁ, মন না চাইলে করার দরকার নেই। এই যেমন কবিতা, হঠাৎ করে একটি কবিতা এলো তো আমি লিখলাম, তারপরের দিনই যে আমাকে একটা কবিতা লিখতে হবে তার কিন্তু অর্থ নেই। ও যদি আসে বা সেরকম একটা সিচুয়েশন চলে আসে, সাধারণত কোন সময়ে কবিতা লেখেন? ওর ঠিক নেই কিছু, ও যখন তখন আসে না। এই তো অনেকগুলো দিন হয়ে গেল, প্রায় বছর খানেক ধরে আমি নতুন কবিতা মাত্র 7টা কবিতা লিখেছি। তাও এমন হয় যে কবিতা 7টা কবিতার মধ্যে একটা কবিতা খুব পছন্দের? আচ্ছা, এটা শুনবো, কিন্তু আর একটা কবিতাও আমরা শুনতে চাই, কিন্তু ছোট্ট একটা বিরতি থেকে ফিরে। দর্শক, মিস্টার ম্যাঙ্গনি বিদিত তারকালাপের এই আলাপ থেকে, অতিথির কাছ থেকে এবং আপনাদের কাছ থেকে এখন সংক্ষিপ্ত সময়ের বিরতি নিচ্ছি, আবারও ফিরবো দ্রুত, সঙ্গেই থাকবেন। যেমনটা বলেছিলাম, সংক্ষিপ্ত সময়ের বিরতির এপারে ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গনি বিদিত তারকালাপে। সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের দীর্ঘদিনের সারথি, অগ্রজ পথ প্রদর্শক, অনেক পরিচয়ের প্রিয়জন খারিউল আলম সবুজ ভাইয়া। ফিরছি আলাপে, ভাইয়া আলাপে ফিরবো, কিন্তু আপনি তো জানেন আমাদের একটা নিয়মিত কুইজ থাকে, আপনি অনুমতি দিলে কুইজটা বলতে চাই। দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, তারকালাপের গতকালের কুইজের সঠিক উত্তর নাট্যকার নির্মাতা মাসুদ সেজান নির্মিত এবং আরটিভিতে সম্প্রচারিত তার প্রথম টেলিভিশন নাটকের নাম ছিল লেট লতিফ। এবারে আজকের কুইজ, দর্শক তারকালাপের আজকের কুইজটি হচ্ছে, অভিনেতা খারিউল আলম সবুজ আরটিভির কোন ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন? অপশন ক নোয়াশাল, অপশন খ চিটিং মাস্টার। কুইজের সঠিক উত্তর আপনারা জানেন, কুইজের সঠিক উত্তর পাঠাতে SMS করতে হবে স্ক্রিনে দেখার নিয়মে। সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবার দেখে নিচ্ছি কে হয়েছেন আজকের বিজয়ী। আজকের বিজয়ীর নামটা এখানে লেখা আছে, ফোনের 6টা ডিজিট আপনার মুখ থেকে শুনতে চাই। ছায়ামণি 967556। আবার বলি, ছায়ামণি 967556। ছায়ামণি, অনেক অনেক অভিনন্দন আপনাকে। প্রিয় অভিনেতা, ঠিক অভিনেতা না, অনেক পরিচয়ে পরিচিত উনি আমাদের কাছে, সবুজ ভাইয়ের মুখ থেকে নিজের নামটা শুনতে পেরে নিশ্চয়ই খুব ভালো লাগছে, আমাদের সাথে থাকবেন। ভাইয়া, যেটা কবিতা নিয়ে কথা বলছিলাম, আপনি বললেন যে 7টা কবিতা লেখা হয়েছে, কখন এরকম হয় একটা কবিতা খুব ভালোবেসে ফেলেছেন? ভালো লাগে জি, যখন নিজেই লিখছি, প্রতিটা কবিতাই তো নিজের নিজের, ওর মধ্যে ভালো লাগে একটা থাকে, না হলে তো লিখে তো লাভ নেই। একটা কবিতা জোর করে তো আর পারি না, তাই না? জোর করে একটা কবিতা, এই 7টা মনে নেই আর। আচ্ছা, একটা নাম মনে আছে, লতাবীজে বৃক্ষের জন্ম নেই। হ্যাঁ, লতাবীজে বৃক্ষের জন্ম নেই, এটা একটি নাম মনে আছে, কিন্তু ওর যে ব্যাপারটি ওটার মনে নেই, পুরোটা মুখস্থ নেই আর কি। টুকরো টুকরো আসে, তো টুকরো টুকরো আসে, এলে পরে ওটাকে ডেভেলপ করতে হয়, যেটা করে কবিরা নর্মালি করে। কিন্তু আমার হয় কি, অনেক কিছু করতে ইচ্ছা হয় বলে একটা নিয়ে পড়ে থাকা তো হয় না। হ্যাঁ, একটা সুবিধা আছে আমার, যে বোর হয়ে গেলে আমি আরেকটায় যাই, বা এটা ভালো লাগে না তো আরেকটায় যাই, তা আমাকে ওর মধ্যেই তো থাকি, গোটা জীবনে আমি এটার মধ্যে থাকবো বলে ঠিক করেছিলাম, তাই থাকতে পারলাম। আর আপনি আসবেন শুনে কিন্তু আমার খুব ইচ্ছে করছিল যে নিশ্চয়ই আজকে একটা কবিতা শোনাবেন, এবং দর্শক যারা আছে, গতবার আপনি এসেছিলেন, চমৎকার কবিতা শুনেছি, ওনারাও নিশ্চয়ই আশায় আছেন আজকে যদি একটা কবিতা শোনান। আমার মা মা চলে গেছেন সেই 8ই 2008-ই, 93 বছর তখন হয়েছিল, তো আমি এই কবিতাটা লিখেছিলাম 7ই, আমার মা পড়েছে শুনেছিল। আমার একটা মজা ছিল, আমি কবিতা লিখে আমার মাকে পড়াতাম প্রতিটা কবিতা। হ্যাঁ, প্রায় মা আবার কবিতার খুব ভক্ত ছিলেন, উনি বলতেন, উনি নামাজ পড়তে বসে খুব পড়াশোনা মানুষ ছিলেন, উনি আশা করেছিলেন তার ছেলেদের মধ্যে কেউ যেন কবি হয়, এটা তার একটা মানে প্রার্থনা ছিল। তাই সেরকম হলে পরে আমার ভালো লাগতো, আমি তখন একটা কবিতা লিখতে পারলে আমার মাকে শোনাতাম। মা চলে যাওয়ার পরে সেই ব্যাপারটি আমার খুব শূন্য হয়ে গেছে, যে মাকে নিয়ে লেখা ছিল, সে আমার মা। অঙ্কের হিসাবে তার নবতী হয়েছে পার, ভুলে যায় ইদানিং সব, দিনে ভাবে রাত বুঝি,
ইতিউতি খোঁজাখুঁজি মুছে গেছে চেনা কলরব। ঝাপসা ঝাপসা স্মৃতি আসে আর যায়, কখনো সামনে আসে কখনো হারায়। কখনো হারিয়ে যাওয়া অতি প্রিয় মুখ মনে পড়ে গেলে তার কেনে ওঠে বুক। চোখ দুটি জলে নেভে মা বাবার কথা ভেবে, কত দূর সেই সব দিন, ভাই বোন সেই সুর, জুড়ে থাকে হৃদিপুর, মানুষেরা বড়ই প্রাচীন। যদি বলি শিশু তুমি, হাতরায় মনোভূমি, মুখে আর রাগ আনে না, হাসি মুখ অসহায়, বলে আয় কাছে আয় সে আমার মা। পুনরায় শিশু হওয়া সে আমার মা। সংস্কার মাকে নিয়ে আসলে এভাবে বুঝেছেন এবং এভাবে লিখেছেন, মা যখন পড়েছেন তখন নিশ্চয়ই ওনার খুব ভালো লেগেছে। আসলে মা মানে মা চলে গেলে আসলে সেই স্থানটা পূরণ হবার না কখনো না, এই বয়সে উদ্ভাবন হয় না, এই বয়সে হচ্ছে কোন বয়স নেই, মার কাছে তার সন্তানের কোনো বয়স নেই। আসলে একটা অন্য জিনিস, যেমন মা এবং মাতৃভূমি দুটোই কিন্তু একই জিনিস। আমার মনে হয় কখনো কখনো আমরা যখন যুদ্ধের ছিলাম বা সেই সময়টায় আমরা কিন্তু মাকে ছেড়ে চলে গেছি। দেশটা কি পরিমাণ বড় যে মাকে ছাড়া যায় না, সেই মাকে ছেড়ে কিন্তু মুক্তিযোদ্ধারা চলে গেছে দেশকে স্বাধীন করার জন্য। এই ব্যাপারগুলো কিন্তু মুখে বলার নয়, এই ব্যাপারগুলো বুকের মধ্যে অনুভব করে তারপর বুঝতে হবে। বিজয় দিবস এলো, ফুর্তি করলাম, ঠিক আছে ভালো, কিন্তু এই যে বিজয়টি হলো এই বিজয়টির অর্থ কী সেটা কিন্তু বুঝতে হবে। আমি খুবই মাঝে মাঝে ক্ষেপে টেপে যাই, 71 তো দেখেছি পিঠের উপর দিয়ে গেছে এই দেশের মানুষের, যারা আমাদের বয়সী বা তার নিচে আছে তাদের প্রচুর কষ্টের ফলে এটা হয়েছে সব মানুষের। সেই কষ্টটিকে তো আর হুবহু বোঝা যায় না এখন আর, কারণ তুমি তুমি যদি বৃষ্টির মধ্যে থাকো, বৃষ্টি থেকে একটু ছাদের নিচে আসলে পরে ওই বৃষ্টিটাও কিন্তু আর মনে থাকে না, তাই না? তো সেই ব্যাপার হয়। তা আমি বলি যেন মানুষ যেন না ভুলে এর পেছনে একটা কষ্ট আছে। আপনি যেটা বলছিলেন না যে আসলে দেশটাও হচ্ছে মা, মা যেরকম সন্তানকে জন্ম দেয় তেমন দেশ হচ্ছে সন্তানকে, সন্তানকে না প্রতিটা মানুষকে, দেশের প্রতিটা মানুষকে লালন করে বড় করে সেই দেশের টানে আসলে আমরা যুদ্ধ করেছি এবং দেশটা স্বাধীন করেছি। এই গল্পে আমরা ফিরবো কিন্তু সংক্ষিপ্ত সময়ের একটা বিরতির পরে। দর্শক, খায়রুল আলম সবুজ একজন ব্যক্তি, একজন অভিনেতা, একজন সংস্কৃতি বোধের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সঙ্গে অন্যান্য প্রিয়জনের সঙ্গে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের এই আলাপে আবারও সংক্ষিপ্ত সময়ের বিরতি নিচ্ছে। আলাপের এই জায়গাটিতে ফিরবো, থাকবে না অতিথি এবং নিশ্চয়ই আপনারাও। আবারও খানিকটা বিরতি শেষে ফিরে এলাম আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের শেষ অংশে। অতিথির আসনে সঙ্গে রয়েছেন গুণীজন, নাট্যজন, সাংস্কৃতিক জন, প্রিয়জন খায়রুল আলম সবুজ ভাইয়া। ফিরছি আলাপে, ভাইয়া ফিরে এলাম আলাপে। আমরা দেশ নিয়ে কথা বলছিলাম সেটা বলবো, কিন্তু আসলে কাজ করতে গিয়ে তো অসংখ্য প্রিয় মানুষ আছে আপনার, ওনারা কিছু শুভেচ্ছা জানিয়েছেন সেটা দেখে নেই। সবুজ ভাই, তুমি কিন্তু মাঝে মাঝে আমার বদনাম করছো এখানে এখানে, আমি শুনতে পাচ্ছি, বলছো আমি দেশে থাকি না বিদেশে থাকি, এসব বদনাম করো না কিন্তু উল্টো এসে লাগবে। সবুজ ভাই খুব ভালো লাগে তোমাকে, বহু বছর আমরা একসাথে থিয়েটার করেছি, তোমার মতো ভালো মানুষ যদি এই সমাজে বেশ কিছু থাকতো, আসলে আমরা যা যা নিয়ে শঙ্কিত হই সেসব নিয়ে আমাদের আর শঙ্কিত হবার কোনো অবকাশই থাকতো না। তোমার শিক্ষা, তোমার লেখালেখি, তোমার অভিনয়, তোমার দরাজ গলায় গান গাওয়া, তোমার খোলা মনে আড্ডা দেওয়া, সব কিছুই আমরা মানে তুমি ছাড়া অন্য সময় বলবো যে মিস করি। এবং তোমার সাথে থাকলে একসাথে আমরা বিভিন্ন অনুষ্ঠানে অনেক সময় যাই বা শুটিংয়ের সময় যখন একসাথে কাটাই তোমার সাথে কথা বললে নিজেকে অনেক সমৃদ্ধ করা যায়। তুমি এরকমই থাকবে, এরকমই হাসবে, এরকমই গাইবে। সবুজ ভাই,
শুভ জন্মদিন। একটা সময়ে 90-এর দশকে আমি যখন থিয়েটারে ঢুকলাম, তখন আপনি প্রায় হাত ধরে নিয়ে গেছিলেন আমাকে। তখন অনেকেই মনে করত আমি আপনার ছোট ভাই, মানে আপনার চেহারার সাথে আমার একটা অদ্ভুত মিল ছিল। এখন মোটা হয়ে গেছে, ওই জন্য মিলটা কমে গেছে। তারপরেও আমি আপনাকে আমার নাটকের আরেকজন গুরু হিসাবে মনে করি। থিয়েটারটা অনেকদিন ধরেই করছিলাম আমরা দুজন। ভালোবাসাটা কিন্তু কারোর প্রতি আমার কমেনি, শ্রদ্ধা ভালোবাসা সবই ঠিক আছে, শুধু আপনার প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা যে আপনি আমাকে অনেক গাইডেন্স দিয়েছেন, মানে অনেক পথ দেখিয়েছেন। এবং আপনি যে একজন সুন্দর মানুষ, ভালো মানুষ, সেটা সবাই জানে। আপনি আরও দীর্ঘদিন দীর্ঘ জীবন লাভ করুন, এবং সাহিত্য চর্চার সাথে আপনি এবং নাট্য চর্চার সাথে আপনি নিজেকে নিয়োজিত রাখুন। ধন্যবাদ সবুজ ভাই। ওই যে চির সবুজ, যেন সবুজে লালে গোলাপিতে হলুদে সব রঙে ছেয়ে যায়, এই কামনা করছি। এবং তুমি যে আমার কত আদরের, সে কথাটি আবারও আজ বলছি। ভালো থাকবে অনেক অনেক। খায়রুল আলম সবুজ আমার প্রিয় একজন অভিনেতা। আপনার কাজ দেখেই কিন্তু আমরা অনুপ্রাণিত হয়েছি। টেলিভিশনে আপনার কাজ, আপনার রূপান্তরিত কাজ, আপনার লেখা সবসময় কিন্তু আমাকে মুগ্ধ করে। আপনি আমাদের পথিকৃৎ। সবসময় কিন্তু একটা কথা আমি বলে থাকি যে পড়াশোনা একজন শিল্পীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। এবং যে কথাটি আপনি বলেন যে পড়ো পড়ো, যে বই পাবে সেটাই পড়বে। এবং আপনাকে দেখেছি সবসময় আপনি সেটে বই নিয়ে থাকেন, এবং আপনাকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি এবং পড়ার ব্যাপারে আমি অনুপ্রাণিত হয়েছি। আর একটা বিষয় আমার মনে হয় সবসময় আপনার সঙ্গে আমি দুষ্টুমি করি। একটা সময় আপনাকে বলতাম যে ম্যাবাই আর কতদিন, হ্যাঁ একটু সারো সারো, জায়গাটা সেরে দাও, আমরা একটু কাম করি। তো এখন মাঝে মাঝে আপনিও বলেন যে তুইও তো অনেক দিন ধরে কাম করতে আসো, নতুন করে গিয়ে সাইড়ে দাও। তো সবুজ ভাইয়ের সাথে আমার সম্পর্ক আসলে যখনই তার সঙ্গে দেখা হয়, আমি আসলে বরিশালের না হয়েও তার সঙ্গে বরিশালের ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করার চেষ্টা করি, খুব মজা করার চেষ্টা করি। সবুজ ভাই আপনি ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এই শুভেচ্ছা এবং শুভাশিস আমাদেরও। আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, দেশ নিয়ে কি স্বপ্ন দেখেন? চূড়ান্ত স্বপ্নটি তো দেশ নিয়ে। আমরা যখন থাকব না, সেরকম একটি সময় তো আসবে, সেই সময় আমরা যাদেরকে রেখে যাব তারা যেন সুখে থাকে, স্বচ্ছন্দে থাকে, শান্তিতে থাকে। এবং ব্যক্তির মুক্তির জন্যে তারা যেন সজাগ থাকে সবসময়। ব্যক্তি হলো মূল, এবং ব্যক্তি যদি ঠিক থাকে, সে যদি সঠিক চিন্তা করতে পারে প্রতিটি মানুষ মিলে, তাহলে যেই স্বপ্ন আমরা দেখি সেটা পূরণ হবে, যেই চিন্তা আমরা করি সেটা পরিপূর্ণ হবে। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। এর মানুষ কী যে পারে সেটা এখনো পৃথিবী ভালো করে জানে না। নিশ্চয়ই আমরা জানবো এবং সেই প্রত্যাশাতেই থাকবো। আপনার জন্য অনেক শুভকামনা, খুব ভালো থাকবেন। খুব ভালো লাগলো, সবাইকে কৃতজ্ঞতা, আবারও ধন্যবাদ। দর্শক, এক বুক স্বপ্ন নিয়ে এদেশের মানুষ একদিন স্বাধীনতার যুদ্ধে, মুক্তির যুদ্ধে অংশ নিয়েছিল। তাই যেতে যেতেও সেই স্বপ্নের কথা বলতে চাই, সেই স্বপ্নের বাস্তব প্রতিফলনের কথা বলতে চাই। বাংলা ও বাঙালির সভ্যতা, সংস্কৃতি, চেতনা এবং দুঃখ জয়ের অর্জন ও ঐতিহ্যের কথা বলতে চাই। আর সবুজ ভাইদের মতো আলোকিত মানুষদের হাত ধরে আমাদের সংস্কৃতি এবং মূল্যবোধ শানিত থাকুক, প্রত্যেকের জীবন হোক সফলতা ও শুভাশিসে পরিপূর্ণ, এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হবে প্রিয় কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে, এবং অবশ্যই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। কারণ দেশ বাঁচলে আমরা বাঁচব, দেশ থাকলে আমার পরিচয় বাঁচবে, না হলে আমরা সকলেই যাযাবর।
আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ আরটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.youtube.com/rtventertainment। আবারও সবার জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ।